দেখুন, আপনার যদি প্রয়োজন না থাকে ভিডিওটা দেখার দরকার নেই, আর যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই ভিডিওর প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। আজকের এই ইনফরমেশনটা আপনার জন্য কাজ দিবে, কারণ আপনি হয়তো চিন্তা করছেন যে আপনার বাড়িটার মধ্যে 3D ডিজাইন করবেন, ওয়ালপেপার লাগাবেন, ডেকোরেশন করবেন, নয়তোবা 3D ইপক্সি ফ্লোর লাগাবেন, কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন না এটা কখন কিভাবে করা হয়, এটার খরচ কিভাবে হয়, এটার দাম কিভাবে নির্ধারণ করা হয়, এটা কতদিন টেকসই হয়, এই ধরনের অজস্র দুশ্চিন্তা আপনার মাথায় ঘুরতে থাকে। তো আমি বলছি আজকের এই ভিডিওটা যদি আপনি একটু সময় নিয়ে দেখেন, মোটামুটি আপনি একটা আইডিয়া বা একটা ধারণা হয়ে যাবে এটার খরচ সম্পর্কে, এটা কিভাবে কাজ করতে হয় এবং এটার ডিউরেবিলিটি লংজিবিলিটি সম্পর্কে সামান্য যথাসামান্য ধারণা আমি আপনাকে দিব যেন আপনি বুঝতে পারেন। তো তাই ভিডিওটি স্কিপ করবেন না, যদি প্রয়োজন পড়ে খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি জানেন আমরা বাংলাদেশের মধ্যে 3D ওয়ালপেপারের কাজগুলো করে থাকি, এটাকে বলা হয় 3D ওয়ালপেপার, হ্যাঁ আপনারা জানেন। তবে এটা কি দিয়ে তৈরি হয়? অনেকেই ওয়ালপেপার মানে বুঝে যে কাগজের ওয়ালপেপার, আসলে এটা কাগজের ওয়ালপেপার না, এটার মধ্যে অনেক রকমের ডিজাইন আছে। হ্যাঁ আপনি দেখুন এই ডিজাইনটা কত সুন্দর, এখন আসলে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি এটা কিভাবে করব, কিভাবে লাগাইতে পারি। সর্বপ্রথমে এটা ব্যবহার করার জন্য আপনার ঘরের দেয়ালটাকে প্লাস্টার করতে হয়, প্লাস্টারের পরেই এই ওয়ালপেপার লাগাইতে হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া এটা কি প্লাস্টার ছাড়া লাগানো যাবে কিনা বা ইটের উপরে লাগানো যাবে কিনা, না এটা আসলে ইটের উপরে লাগানো যাবে না, এটাও ইটের উপরে লাগানো যায়ও না, এটাকে আপনার ঘরটাকে ভালো করে প্লাস্টার করতে হবে, প্লাস্টার শুকানোর পরে প্লাস্টারের উপরে সিলার করতে হবে, পুটিং করতে হবে, দেয়ালটাকে সম্পূর্ণ ফিনিশিং করতে হবে, তারপরে হচ্ছে এই ধরনের 3D ওয়ালপেপার। অনেকে আমাকে বলে যে ভাইয়া এই ওয়ালপেপার তো লাগালে কয়দিন পরে নষ্ট হয়ে যায়, দেয়াল ড্যামেজ হয়ে যায়, তো এইটা লাগাইলে এই সৌন্দর্য কতদিন টিকবে? হ্যাঁ এটা আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন। দেখুন আপনি আপনার ঘরটাকে একটা ডিজাইন করবেন, সুন্দর করবেন, সেটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে কিনা সেই ধরনের ভয় বা দুশ্চিন্তা আপনার মাথায় থাকতেই পারে। তো আমি বলছি যদি আপনি মনে করেন এই ধরনের সমস্যা হতে পারে, তাহলে আসলে এই ওয়ালপেপারগুলো আপনার লাগানোই ঠিক হবে না। হ্যাঁ এটা ড্যামেজ দেয়ালে এটা আসলে লাগানো যায় না, তবে আমি বলি যদি আপনাদের চিন্তা হয় আপনারা এই ডিজাইনগুলো করবেন, এটা যেন নষ্ট না হয় সেই চিন্তা করে এটা করবেন, অবশ্যই দেয়ালের মধ্যে 3mm PVC পেস্টিং করার পরে এটা লাগানো যাবে। দেখা গেল যাদের বাসার দেয়ালগুলো ড্যামেজ হয়ে গেছে সেই দেয়ালগুলোকে PVC বোর্ড, আপনারা অনেকেই হয়তো চেনেন যারা ইন্টেরিয়র রিলেটেড সম্পর্কে ঘাটাঘাটি করেছেন, তারা সবাই PVC বোর্ড চেনেন, আর না চিনলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার জন্য। PVC বোর্ড পেস্টিং করে তারপরে এই ওয়ালপেপার লাগালে সেই দেয়াল আর ড্যামেজ হবে না বা দেয়াল থেকে ড্যামেজ আসার ভয়টাও থাকবে না। আর যাদের দেয়াল অলরেডি ড্যামেজ, মানে যাদের বাসার দেয়ালগুলো অলরেডি ড্যামেজ, সেই ড্যামেজগুলো আর ভাল লাগছে না, এই ড্যামেজটা থেকে আপনি মুক্তি পেতে চাচ্ছেন, যে সুন্দর কিছু করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই লাভ হচ্ছে না, যে ড্যামেজ আর যাচ্ছেই না, তাদের জন্য সলিউশন হচ্ছে আগে ঘরের মধ্যে PVC বোর্ড দিয়ে লাগিয়ে তারপরে এই ধরনের ডিজাইন করুন। কমপক্ষে 25 থেকে 30 বছর থাকবে এই ধরনের ডিজাইন। হ্যাঁ আমরা তো এই ওয়ালপেপারের জন্য 10 বছরের কালার গ্যারান্টি দিচ্ছি, তাহলে দুশ্চিন্তা কোথায়? অ্যাটলিস্ট 10 বছর তো নিশ্চিন্তে থাকবেন যে এটা ডিসকালার হবে না। হ্যাঁ যদি সরাসরি দেয়ালের মধ্যে এটি লাগানো হয়, যদি দেয়াল থেকে ড্যামেজ না আসে, আপনার 25-30 বছর কোনো দুশ্চিন্তা নাই, এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই ওয়ালপেপারগুলো কিন্তু খুবই লাক্সারি ব্যাপার, আসলে লাক্সারি ব্যাপারটা সাম ডিফারেন্ট, এটা আসলে মানুষকে বলে বোঝানো যাবে না, আসলে সবাই বুঝেন লাক্সারি জিনিসটা কি, সবাই তো চাইলেই সব কিছু করতে পারে না, এই জিনিসটা ডিজাইনটা তো রিয়েলাইজেশনে আসছে যে মনে হচ্ছে একেবারে খোদাই করা। হ্যাঁ
আসলে আমাদের এই প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে অনেকে জানতে চান যে ভাইয়া এটার দাম কিরকম, এগুলা কিভাবে বিক্রি করেন আপনারা, আসলে এটা কত টাকা ব্যয় হয় এরকম ডিজাইন করতে গেলে। অনেকে মনে করে এই ধরনের লাক্সারি ডিজাইনগুলো করতে গেলে হয়তো অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। আসলে ভাইয়া আমি বলছি, এই লাক্সারি প্রোডাক্টগুলো ব্যবহার করতে গিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে না। হ্যাঁ, এই ধরনের আধুনিক এবং মডার্ন লাক্সারি 3D ওয়ালপেপারগুলো আমরা বিক্রি করি প্রতি স্কোয়ার ফুট হিসাবে। হ্যাঁ, এখানে আপনি যেই সাইজটা দেখছেন এটা স্কোয়ার ফুট হচ্ছে, যারা টাইলসের হিসাবটা বোঝেন এই এতটুকটা হচ্ছে এক স্কোয়ার ফুট। হ্যাঁ, যারা বোঝেন না তাদের জন্য আমি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি, এতটুকু হচ্ছে আপনার স্কোয়ার ফুট। তো স্কোয়ার ফুট হিসেবে যেহেতু আমরা বিক্রি করি, সেখানে তো আর আপনার সাথে লুকোচুরি কারচুপির কিছুই নেই। আপনি যখন থিঙ্ক করবেন, আপনার ঘরটাকে সাজিয়েবেন, আপনার ঘরটাকে একটু ডিজাইন করবেন, একটু সবার থেকে ব্যতিক্রম করবেন, আপনি যখন চিন্তা করবেন আমার ঘরটা দেখে সবাই যেন ঘরে ঢুকলেই বলে ওয়াও অসম্ভব সুন্দর, সবার এক পলকে যেন নজর কেড়ে যায়, এইরকম একটা ডিজাইন যখন আপনি করবেন তখন অবশ্যই আপনাকে এগুলোর জন্য প্রতি স্কোয়ার ফুট মাত্র, হ্যাঁ মাত্র 140 টাকা থেকে 160 টাকার মতো খরচ হবে। হ্যাঁ, 140 টাকা থেকে 160 টাকার মতো প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে এই ধরনের লাক্সারি আধুনিক মডার্ন 3D ওয়ালপেপারগুলো। এগুলো আসলে অনেকে বলে যে ভাইয়া এত দাম কেন ওয়ালপেপার, আসলে এটা খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট, এটা একেবারেই নর্মাল কোনো প্রোডাক্ট না। আপনি যদি কাছ থেকে এটা দেখেন, এই যে দেখছেন এটা শাইনিংটা বোঝা যাচ্ছে, একেবারে রিয়েলিস্টিক বোঝা যাবে। হ্যাঁ, একেবারে রিয়েলিস্টিক, অনেক প্রিমিয়াম, অনেক হাই কোয়ালিটি। এটা আসলে কোয়ালিটির কথাটা এই জন্য মানুষের সাথে বলতে হয়, মানুষ সবসময় এগুলো নিয়েই দুশ্চিন্তা করে। তো আমি একটা জিনিস চিন্তা করি, যখন আমার ঘরে বা আমার নিজের জন্য আমি কিছু একটা করব, আমি সবসময় চেষ্টা করি আমার দুটা টাকা বেশি যাক, আমি জিনিসটা ভালো চাই। ভাই তুমি আমার একটা কাজ করে দিচ্ছ, হ্যাঁ তুমি 10 টাকা বলতেছো, আমি প্রয়োজন তোমাকে 12 টাকা দিব, কিন্তু তুমি আমার কাজে আমার প্রোডাক্টের সাথে কখনো গাফলতি করো না, সেই জিনিসটা আমি চাই। তো আমায় যেহেতু চিন্তা করি আমার জায়গাটা আমি ভালো চাই, অবশ্যই আমি যখন আপনার কাছে একটা জিনিস দিব আপনার জায়গাটাকে তো আমার চিন্তা করতে হয়, যে ভাই টাকা খরচ করে আমার থেকে এই কাজটা নিবে তাকে তো আমি কখনোই ঠকাতে পারি না, কখনোই তো তার সাথে প্রতারণা করতে পারি না, তাকে যেই ভালো জিনিসটা দেওয়ার কথা সেটা না দিয়ে একটা খারাপ জিনিস তার হাতে আমি ধরাইতেই পারি না। তো আমি আমার জায়গাটা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন ভাই আপনার ক্ষতি না হয়। তো এইটা তো জানলেন ওয়ালপেপারের ব্যাপারে। আসলে ওয়ালপেপারের মধ্যে কয়েক হাজার ডিজাইন আছে, আপনি আপনার মন মতো যেরকম ভিজুয়ালাইজেশন করবেন, যেরকম কল্পনা করবেন, যেরকম ভাববেন যে আমার ঘরের দেয়ালটা হবে একদম প্রাকৃতিক ন্যাচারে ঘেরা, আমার ঘরের দেয়ালটা হবে একদম আর্টিফিশিয়াল একটা ডিজাইন, একদম মডার্ন ডিজাইন যেটা কেউ দেখে নাই, হ্যাঁ অবশ্যই ওই রকম করে দেওয়া যাবে। আপনি আপনার মনের যেই রকম কল্পনা করেন ঠিক সেই কল্পনা অনুযায়ী আমি আপনার ঘরের দেয়ালগুলোকে কালার বা ডিজাইন করে দিতে পারবো। এটা গেল 3D ওয়ালপেপারের ব্যাপারে। যদি আপনি আমার কথাগুলো বুঝে থাকেন, 3D ওয়ালপেপার সম্পর্কে আপনার সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ ভাইয়া আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি ভাই, আমি কখনো আপনাকে প্রতারণা করব না, আপনার ঘরে যখন আপনি একটা ডিজাইন করবেন সেটা যেন সর্বোচ্চ মানের হয়, সর্বোচ্চ কোয়ালিটির হয়, সেটা আমি চিন্তা করি, আমার জায়গা থেকে আমি কোয়ালিটি নিশ্চিত করি। কারণ কি, আজকাল এই যেই জামানায় আমরা বসবাস করছি, যেই 2023 সাল শেষ হয়ে 24 সাল আসছে, এই জামানায় কিন্তু কাউকে ধোকা দিয়ে পার পাওয়া যাবে না। আমি হয়তো আজকে আপনাকে ধোকা দিয়ে যাব, কিন্তু কালকে কিয়ামতের দিন কিন্তু অবশ্যই আমাকে হিসাব দিতে হবে, হিসাব আমাকে দিতেই হবে, আমি হিসাব ছাড়া বাঁচতে পারবো না। আজকে আমি যেইটা করব সেই কর্মফল কিন্তু আমি পাব, আমি যদি অনৈতিক কোনো কাজ করি সেই অনৈতিক কর্মফল আমার জন্য অবধারিত, এটুকু বিশ্বাস আমি করি। তো আপনি যদি বিশ্বাস রাখেন আমার উপরে, আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন, আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিঃসংকোচে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশেই হচ্ছে আমাদের শোরুম, এখানে আসলে সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলো নিজের চোখে সরাসরি দেখতে পারবেন, সব কিছু দেখে রিয়েলাইজ করে বুঝে
তারপরে সিদ্ধান্ত নিয়ে আপনার ঘরে এই ধরনের আধুনিক 3D ডিজাইনগুলো করাতে পারেন অথবা এই ধরনের ন্যাচারাল ডিজাইনগুলো আপনাকে ঘরের জন্য বেছে নিতে পারেন নয়তোবা আপনার এই ধরনের জিওমেট্রিক ডিজাইনগুলো করতে পারবেন অনেক রকম ডিজাইন আছে যেটা আসলে আপনি পছন্দ করবেন সেটাই করে দেওয়া যাবে আর এখানে দেখছেন হচ্ছে আপনার এটাকে বলা হয় 3D ফ্লোর হ্যাঁ এটা আপনি হয়তো আমাদের অনেক ভিডিওতে দেখেছেন পুরো ফ্লোরের মধ্যে একটা হবে জয়েন্টলেস টাইলস আপনার কাছে ফিল হবে আপনার ঘরে যে টাইলসটা লাগিয়েছেন সেটা পুরোটা একটা সলিড টাইলস হ্যাঁ একদম সলিড টাইলস এটার মধ্যে আসলে আমরা যে জিনিসগুলো দিয়ে কাজ করি সেটা হচ্ছে সিনথেটিক ইপক্সি রেজিন দিয়ে হ্যাঁ এটা ফুড গ্রেড এবং খুবই উন্নত মানের কেমিক্যাল এটা আসলে মানুষকে বলে বোঝানো যাবে না হ্যাঁ এটা যেই জিনিসটা আমরা ব্যবহার করি 3D ইপক্সি ফ্লোরের জন্য এটা সাধারণ টাইলস থেকে 3 গুণ বেশি লোড বহনের ক্ষমতা রাখে হ্যাঁ 3 গুণ বেশি লোড বহন ক্ষমতা এটা কিন্তু কেমিক্যাল প্রতিরোধী এর মধ্যে কেমিক্যাল পড়লে কিছু হবে না এটা কিন্তু আপনার ব্যাকটেরিয়া মুক্ত এটা অ্যান্টি স্লিপ এবং এটা সর্বোচ্চ বেনিফিট হচ্ছে কি জানেন এটা জয়েন্টলেস আপনার ঘর যত বড় হবে পুরো ফ্লোরে একটা সলিড জয়েন্টলেস টাইলস করা যাবে আর ডিজাইন তো আপনি আমাদের কাছে যোগাযোগ করলে হাজার রকমের ডিজাইন আছে সেটা আপনি দেখতে পারবেন আর এটার সবচেয়ে অ্যাডভান্স বেনিফিট কি জানেন আপনি ধরেন এই ডিজাইনটা করেছেন 15 বছর ব্যবহার করেছেন এটা আপনার উপরে দেয়া স্ক্র্যাচ পড়েছে আপনার ঘোলাটে হয়ে গেছে একদম দেখতে বাজে লাগছে বিশ্রী লাগছে এটা আর কোনোভাবেই চোখের সামনে ভালো লাগছে না মন চাচ্ছে যে এটা ভেঙে ফেলায়া নতুন কিছু করি কিন্তু ওই সময়টাতে এটা আবার রিশাইনিং করা যাবে রিপলিশ করা যাবে এটাই হচ্ছে ইপক্সি ফ্লোরিংয়ের সবচেয়ে অ্যাডভান্স বেনিফিট এটা কিছু আনবেনিফিটও আছে এটার উপরে যেমন আপনার খুব সেন্সিটিভভাবে ব্যবহার করতে হয় এটা আসলে একটু লাক্সারি প্রোডাক্ট আপনার বাসায় যখন আপনি করবেন সবসময় তো আপনি আপনার বাসার পরিষ্কারের ব্যাপারটা আপনার মাথায় থাকে কারণ আপনি তো নোংরা পরিবেশে থাকেন না আপনার ঘরটা তো সবসময় ধোয়া মোছায় একদম ফ্রেশ থাকে এই ফ্রেশনেসটা আপনি যদি বুঝেন তাহলে এটা আপনার জন্য আপনার ঘরের পরিবেশটা যদি একদম পরিষ্কার থাকে মানে থাকে না মানে যে যেই কোয়ালিটির যে যে মেন্টালিটির তার ঘরের পরিবেশ তার থাকার জায়গা কিন্তু ওই রকমই তো এটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশনে টিকবে কি টিকবে না এটা আজীবনও আপনার কিছু হবে না আমরা 10 বছরের গ্যারান্টি দিচ্ছি কিন্তু এটা আজীবনও কিছু হয় না তো সেই জায়গা থেকে যদি আপনি 3D ফ্লোর ব্যবহার করেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এখানে কোনো প্রকার দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন আর এই ধরনের 3D ফ্লোরের জন্য আসলে আমরা কিভাবে চার্জ করি এটা কিভাবে করতে হয় সেই ধরনের যারা প্রশ্ন জানতে চাচ্ছেন তাদের জন্য বলি কারণ যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তারা তো অবশ্যই কিউরিয়াস এই 3D ফ্লোর এবং 3D ওয়ালপেপার সম্পর্কে জানতে চান বিধেই তো আমাকে দেখছেন আমি মোহাম্মদ রুবেল 3D ভিউস লিমিটেড থেকে সারা বাংলাদেশে এই ধরনের ইপক্সি ফ্লোরের কাজগুলো করছি বিগত 6 বছর যাব যারা আমাকে চেনেন যারা আমাকে কাজ দিয়েছেন তাদের কাজগুলো আমি হরহামেশাই করে দিচ্ছি আপনারা যারা আমাকে অনলাইনে দেখেন তো তারা তো দেখেনি আর যারা সরাসরি আমার সাথে কথা বলেছেন এসেছেন দেখেছেন তাদের কাজগুলো কিন্তু আমি করছি এখন কথা হচ্ছে এইটা কিভাবে করতে হয় ইপক্সি ফ্লোরটা করার জন্য কি কি করা লাগে কি কি করলে ইপক্সি ফ্লোরটা করা যায় এবং এই ইপক্সি ফ্লোরের খরচটা কিরকম হয় হ্যাঁ এখানেই হচ্ছে মেন ব্যাপার এই ইপক্সি ফ্লোর যাদের বাসায় আপনার যদি বাড়িতে পুরাতন টাইলস থেকে থাকে যে আপনি 15-16 বছর হয়েছে টাইলস ব্যবহার করেছেন সেই টাইলসটা দেখতে ভালো লাগছে না সেই টাইলসের উপরে পুরাতন টাইলসের উপরে এই আধুনিক 3D ইপক্সি ফ্লোরগুলো প্রতিস্থাপন করা যাবে টাইলস ভাঙা লাগবে না আবার আপনার বাসায় যদি পুরাতন মোজাইক থেকে থাকে যে ধরেন না আপনি 20 বছর আগে মোজাইক করেছিলেন ওই সময়কার 20 বছর আগে যখন মোজাইক করেছিলেন সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই সম্ভ্রান্ত একটা ব্যাপার থাকে আভিজাত্যের ব্যাপার থাকে সবাই কিন্তু মোজাইকের কথা চিন্তাই করতে পারে নাই তখন আপনি মোজাইক করেছেন কিন্তু এই জামানায় কি মোজাইকের আর চল নাই সেই মোজাইকের উপরে সেই মোজাইক না ভেঙে পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্লোরিংগুলো প্রতিস্থাপন করা যাবে এখানে কোনো টেনশন নাই
আরেকটা ব্যাপার, যাদের বাড়িতে নতুন একেবারেই নতুন বাড়ি করেছেন আপনি, তো সেইখানে আপনি ইপক্সি করতে চাচ্ছেন, সেটা কিভাবে করা সম্ভব? হ্যাঁ, সেটাতে আমি বলি আমাদের এইটার জন্য ওয়াটার লেভেল ফ্লোর প্রয়োজন হয়। আপনার ওই ফ্লোরটাকে আপনি একেবারে ওয়াটার লেভেল নেট ফিনিশিং করিয়ে দিতে হবে এলাকার লোকাল মিস্ত্রিকে দিয়ে। আমরা যখন কাজ করব অবশ্যই আপনাকে গাইড দিব, পরামর্শ দিব কিভাবে কি করলে আপনার এটা সুন্দর হবে, সেই ব্যাপারটা আমরা আপনার সামনে পরামর্শ করে যতটুকু সম্ভব সহযোগিতা করব। আর যদি বলেন যে ভাই নেট ফিনিশিং তো মিস্ত্রিরা ভালো করতে পারে না, উঁচু নিচু করে ফেলে, তো সেটা তো ওয়াটার লেভেল হবে না, কি করা যায়? তার জন্য আমি বলি যদি, যেহেতু এটা এমনি লাক্সারি আর আপনার ওটা বাজেট আছে, আপনি এটা করতে চান, সেখানে কোনো সমস্যা নেই, আপনার ক্যাশ ফ্লো ভালো, তাহলে আপনি একেবারেই কম দামি যেই টাইলস আছে লোকাল বাজারে, যেই লোকাল টাইলসগুলো পাওয়া যায়, সেই টাইলস দিয়ে ঘরের ফ্লোরটা করে ফেলবেন, সেই টাইলসের উপর এটা করা যাবে। দুইটা অপশন, আপনার নর্মাল পাকা ফ্লোরের উপরে এটা করা যাবে, টাইলসের উপরও করা যাবে, এখানে নিয়ে কোনো টেনশন নাই। এখন ব্যাপারটা হচ্ছে খরচটা কিরকম হবে, বা আসলে এটা দাম কিরকম, এটা কি সাধারণ টাইলসের থেকে দাম কম না সাধারণ টাইলসের থেকে দাম বেশি? অবশ্যই ভাই আপনাকে বুঝতে হবে এটা সাধারণ টাইলসের থেকে অনেক গুণে মানে যেহেতু অনেক ভালো, দামটাও একটু বেশি। সাধারণ টাইলস তো আপনি 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 200 টাকা, 150 টাকা করে পাওয়া যায়, বা টাইলসের মধ্যে কিন্তু 700-800 টাকার দামেরও টাইলস আছে, আছে না? তো আমাদের এই ইপক্সি ফ্লোরিংগুলো আপনার 3 mm থিকনেসের জন্য মিনিমাম খরচ হবে মাত্র 450 টাকা থেকে 500 টাকার মতো। হ্যাঁ, 450 থেকে 500 টাকার মতো খরচ হয় 3 mm থিকনেসের জন্য। আপনার কাজের কোয়ান্টিটি বেশি হলে প্রাইসটা কম হবে, আর কাজের কোয়ান্টিটি হলে প্রাইসটা একটু বেশি যাবে। আর এটাকে যদি বলেন যে ভাই আমি তো এত টাকা দিয়ে করব না, আর একটু কমে করা যায় কিনা, হ্যাঁ আর একটু কমেও করে দিতে পারবো, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না, কারণ কোয়ালিটির একটা ব্যাপার আছে। আমি চেষ্টা করি কোয়ালিটি ফুল কাজ করার জন্য। অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই রুবেল তোমার তো অনেক দাম, তুমি তো এত বেশি দাম চাও কেন? ভাইয়া আমি চেষ্টা করি আপনি যে জিনিসটা করছেন সেটা যেন ভালো হয়, এটা যেন লাইফ টাইম টেকে, সেই জন্য আসলে আমি কার্পণ্য করতে পারি না। যেখানে যতটুক ম্যাটেরিয়ালস দরকার সেখানে ততটুক ম্যাটেরিয়ালস ব্যবহার করেই কিন্তু আমি কাজ করি। আরেকটা ব্যাপার হচ্ছে এরও বেশি যারা করতে চায় যে ভাইয়া আমি তো একটু থিকনেস মোটা করতে চাই, আমি আমার বাজেটের সমস্যা নাই, আমার কাছে ক্যাশ ফ্লো আছে, আল্লাহ আমাকে দিয়েছে, আমি আমার মন মতো করে খরচ করতে পারবো, কোনো টেনশন নাই, তুমি আমাকে আরো মোটা করে দাও, অবশ্যই করে দিতে পারবো। আপনারা হয়তো দেখেছেন এরকম মোটা পর্যন্ত করা যায় টেবিল, যারা ইপক্সি দিয়ে টেবিল তৈরি হয় সেখানে 2 ইঞ্চি পর্যন্ত মোটা করা যায়, ফ্লোরের মধ্যেও ওরকম করা যায়, কিন্তু আমার সাজেশন হবে 6 mm 8 mm এর বেশি মোটা না করলেই যথেষ্ট, কারণ টাকা থাকলেই যে সব এখানে খরচ করতে হবে এমন তো কোনো কথা না, তাই না? তো সম্মানিত গ্রাহক ও প্রিয় ভিউয়ার্স, যিনি আসলে সিরিয়াসভাবে আমার ভিডিওটা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সবগুলো কথা বোঝার চেষ্টা করেছেন, আমি চেষ্টা করেছি আপনি এই 3D ফ্লোর সম্পর্কে যদি ইন্টারেস্ট থাকেন, এটা কিভাবে কি করা লাগে সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য। তারপরও যদি কোনো গ্যাপ থেকে থাকে, আরও কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা থেকে থাকে, ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোন করে সরাসরি আমার সাথে কথা বলবেন, আমি বাংলাদেশের যে কোনো জেলায় এই ধরনের কাজগুলো করে দিতে পারবো। আমরা বাংলাদেশের মধ্যে আমাদের কোম্পানি প্রতিটা জেলায় গিয়ে কাজ করে দিতে পারবে, এখানে কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই, আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো জেলায় হোক না কেন, নিশ্চিন্তায় আপনি বিনা দ্বিধায় নিঃসংকোচে সরাসরি আমার সাথে কথা বলবেন। আমি বাংলাদেশের প্রতিটা জেলায় এই ধরনের 3D ওয়ালপেপার এবং 3D ইপক্সি ফ্লোরের কাজগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সৎভাবে স্বচ্ছভাবে আপনার কাজগুলো করে দিতে পারি, কখনো যেন কারোর সাথে কখনো আমার প্রতারণা করা না লাগে। তো আজকে এই পর্যন্তই, নিজের দিকে খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন, কারণ আপনি যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণই সব কিছু আছে আপনার, আর আপনি মারা যাবেন আর কিচ্ছু নাই, আপনি অসুস্থ হবেন দুনিয়ার সব কিছু অন্ধকার হয়ে যাবে আর কোনো কিছুই আপনার কাজে আসবে না, তো এই জন্য অবশ্যই নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।